guys, welcome back to my channel Smartphone and yes, welcome. So, আজকে হলো সরস্বতী পূজার আগে তো এখন চলছে প্রিপারেশন আগের দিন মানে অনেক কাজ আছে প্রিপারেশন হচ্ছে সাজানো গোছানো সব হচ্ছে প্রত্যেকটা আমি সাজানো গোছানো দেখাতে পারছি না বাট চলছে দেখতে থাকুন ঠাকুরটা যেখানে আমাদের বসবে পিড়ি ছিল একটা সরস্বতী পুজো এখানে এখানে সরস্বতী পুজো করার জন্যই পিড়িটা নয় এটা অন্য কাজেও লাগে পিড়িটা তো পিড়িটা আমি এখানে তার জন্য একটু কলকা আছে ফার্স্ট ট্রাই জানি না কেমন হয়েছে লুকটা পুরোটা দেখাবো তোমাদেরকে অ্যান্ড পিড়িটা রং করার পর এরকম হলুদটা আমি পরে আঁকলাম আর কি বাট আশা করি ভালোই লাগছে পিড়িটা এরপর ঠাকুরটা বসতে এটা অর্ধেকটা ঢাকা হয়ে যাবে যেটা দেখো আমি এখন ঘট পেন্টিং করছি এটা দুপুরবেলায় ঘট পেন্টিং করছি কারণ বিকজ ঘট পেন্টিং না করলে আমি পরের দিন সময় পাবো না সকালে যেহেতু পুজো এখানেও অনেকটা কলকা ডিজাইন বা পুরাতন ডিজাইনগুলো আমি তুলে আনার চেষ্টা করছি এক একটা বলতে গেলে ডিজাইন আমি তেমন জানি না ঠিক করে বা ট্রাই করছি তো দেখো রাত্রিবেলা ঠাকুর বিকেলবেলা ঠাকুরঘরটা সাজিয়ে না কেমন সাজিয়েছি বলো এটা এন্ট্রান্সটা আমাদের ঠাকুরঘরে অ্যান্ড লক্ষ্মী পূজার যে সাজ দেখো এটা ঠিক তার উল্টো লক্ষ্মী ঠাকুর যেদিকে থাকে সরস্বতী তার উল্টো দিকেই থাকে অ্যান্ড এইটা আমি যে ইয়েগুলো ওগুলো নিয়ে এসে আজকে লাগিয়েছি একদিনেই সব কাজ কমপ্লিট করেছি একটা চাপের কাজ ছিল এটা কমপ্লিট করাটা প্রত্যেক বছর টাইম থেকে এবছর অনেক কম টাইম ছিল অ্যান্ড আমি লাইটিংগুলো লাগিয়েছি এই এক এটা ঝাড়বাতি টাইপের একটু লুক দেওয়ার চেষ্টা করেছি এবার ঝাড়বাতি টাইম পেলাম না তার জন্য এটা দিতে হলো অ্যান্ড এই জিনিসগুলো তোমরা হয়তো এবারে প্রথম দেখছো কারণ এগুলো আগের সাজানো জিনিসই থাকতো না আমার এবারে নতুন নিয়েছি অ্যান্ড ওই লাইটিংটা একটাই বড় লাইটিং অ্যান্ড এটা আমাদের ঠাকুর গণেশ সরস্বতী দেখো বলো কেমন লাগছে আশা করি ভালো লাগছে ঠাকুরটা অ্যান্ড এটা ঠাকুরের এই মিক্স কালারের যে বেগুনিটা দেখতে পাচ্ছ এই বেগুনিটা আমি তখনই দুপুরবেলা এঁকেছি অ্যান্ড পিছনের যে গোলটা ওটা জানলায় আটকানো আছে ঠাকুরের সাথে লাগানো নেই দেখো আমার ঘট পেন্টিং হয়েও গেল ঘট পেন্টিংটা আমি তুলে নিলাম তোমাদের কাছে একটা লোটাস হোয়াইট আর রেড আর ইয়েলোর মতন পেন্ট করতে চেয়েছিলাম তো জানি না কতটা হয়েছে হোয়াইটটা একটু কম হয়েছে বাট স্টিল আমি ট্রাই করেছি এরপর আমি একটা প্রদীপ কালার করতে বসছি যে ডিজাইন করা প্রদীপটা ডিজাইন বাট কালার নয় মাটির কালারে ডিজাইন ছিল আর কি ছাঁচটা ডিজাইন তো এটা ডিজাইন করছিলাম আজকে হচ্ছে সরস্বতী পুজো আর এখন বাচ্চা সকাল 6টা আমার চান হয়ে গেছে চলো দেখাবো তোমাদেরকে ঠাকুরঘরটা কী কী পরিবর্তন হয়েছে এখন ঘটপাত্র দুয়ারের ঘটগুলো আমি রাখবো তারপর ঠাকুরমশাইয়ের সাথে মেন ঘটপাত্রে দেখেছি তো দুয়ারে আমি প্রদীপ দেওয়ার জন্য এখানে আমি কালারগুলো দিয়ে দিচ্ছি পঞ্চকুড়ি যেটা বিকজ দুয়ারের ঘাট বামুন ঠাকুর দেয় না এটা ঘরে আগে একটু দিয়ে রাখতে হয় তা আমি দিয়ে দিচ্ছি এটা অ্যান্ড এটা সকালবেলায় পুজোর টাইমে ঠিক আগে আমি এটা করছি আর এরপরে আমি দুয়ারে যে আমপাত্র দিয়ে সুতো দিয়ে বানাতে হয় ওটাও পড়াবো দেখতে থাকো অ্যান্ড দেখো আমি আলপনাটা এখানে কালার করেছি লাল কালার সকালবেলা ঠাকুরটা দেখো দেখতে লাইটিং এখন ঠিক আসবে না তো এখন আমি আমপল্লটা দিয়ে দিচ্ছি যেটা মিন্স আমাদের হিন্দু কালচারের শুভ পুজোর এখানে দেখো সব সরঞ্জাম রেডি বই খাতা সব প্রসাদ সসাদ এখন পুজো শুরুও হয়ে গেছে পুজোর কিন্তু পুরো ক্লিক তুলে নিই জাস্ট পুজোর টাইমে ঘট পাতার টাইমটাই আমি এখানে তুলেছি অ্যান্ড দেখো তোমার এখানে পুজোটা কমপ্লিট হওয়ার পর আমি প্রসাদ দেখাবো তোমাদের তো এখন পুজো পরে পুষ্পাঞ্জলিও শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুষ্পাঞ্জলি ফুল দেওয়া হচ্ছে অ্যান্ড এখন আমি তোমাকে দেখাচ্ছি প্রসাদটা দেখো সন্ধ্যাবেলা হয়ে গেছে আর লাইটিং আমি জ্বালিয়ে দিচ্ছি এবার আমি তোমাদেরকে লাইটিংয়ের একটু লুকটা দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে বলো অবশ্যই তো এক্ষুনি বা ঠাকুরমশাই চলে আসবে সন্ধ্যারতির জন্য তাই একটু বোঝাতে হবে জায়গাটা অ্যান্ড তার জন্য প্রসাদ টোসাদ সাজানো হচ্ছে অ্যান্ড দেখো তো ঠাকুরমশাই চলেও এসছেন এবং আবার সন্ধ্যারতি শুরু হয়ে গেছে আর সন্ধ্যারতির পরেই ঘট বিসর্জন হয়ে যাবে বিকজ তারপরে দিন বৃহস্পতিবার ঠাকুর হাসতেন এই বুধবারই ঘট বিসর্জন হয়ে যাবে অ্যান্ড ঘট বিসর্জনের পর লুকটা ঠিক এরকম মানে ঘট নেই তো সব কিছুই শেষ পুজো শেষ হয়ে গেছে তো দেখা করছি তোমার সাথে কিছুক্ষণ পরে চলো সরস্বতী পুজো আজকে শেষ হয়ে গেল আর ঘটও নেড়ে দিয়েছে তো আজকে যেহেতু কালকে বৃহস্পতিবার তাই কালকে নাড়বে না তো আজকে নেড়ে দিয়েছে পুজো শেষ হয়ে গেল ঠাকুর বিসর্জন যাবে তখন আজ আদে শুক্রবার তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা করছি পরের ভিডিওতে বাই